তুই আমাকে বন্ধন করলি বলবে গুলা কতক্ষণ সময় আমাকে থাকতে হবে ওগো জেঠা যতক্ষণ না রাত্রি বাবা দিচ্ছে ততক্ষণ তোমায় বন্দী হয়ে থাকতে হবে জেঠা বেশ তাই হবে বেগুলা তাই হবে প্রথম প্রহর দ্বিতীয় প্রহর তৃতীয় প্রহর পার হয়ে গেল তিনটি প্রহর তিনটি সর্পকে পাঠিয়েছিলাম বঙ্করাজ উদয় না কালদন্ত কেউ তো ফিরে এলো না মাতৃপাশেতে বুঝিয়াছি আমি বুঝিয়াছি বেহুলা রয়েছে মহাসতী তাই তো তিনটি প্রহর তিনটি সর্পকে করিয়াছে বন্ধ কিন্তু না বেহুলা যদি তিনটি প্রহর তিনটি সর্পকে করিয়া থাকে বন্ধন তবে তো হবে না মনো আশা পূরণ হবে না মর্ত মাঝে মাতৃপূজার প্রচার এই তো চতুর্থ প্রহর আমারই আদেশ মতো নিদ্রাবতী মায়া ঘুমে আচ্ছন্ন করিয়াছে ওই বেহুলা লক্ষিন্দরকে এই এই শেষ প্রহরে পাঠিয়ে দেবো মনোমত অনুচর কালিনীকে কোথায় কোথায় রে কালিনী আদেশ করুন মাতা ওরি কালিনী এই মুহূর্তে মাতৃ আশিস মস্তকে নিন দুরান্ত দুর্বার বিকে যাত্রা করে সেই সাঁওতালি পর্বতে লোকবাস করে মা গো কেন মা কেন ওই সাঁওতালি পর্বতে আমি কেন যাবো মা ওরি কালিনী সেই লৌহবাসর মাঝে সুখ নিদ্রা যায় বেহুলা লক্ষিন্দর সুযোগ পাইয়া লখারি করিয়া দংশন মাতৃ প্রতিজ্ঞা তুমি করিবে পালো কিন্তু মা গো তাতে আমার লাভ কি হবে মাতা করি কালিনী তোমায় আমি সর্প জগতে রানী বানিয়ে রাখবো মা মা গো আমি আগে আমাকে রানী করে দাও মা বিষ কালিনী বিষ তথাস্তু তাই হোক তোমার মনো আশা পূরণ বিষ তাই হবে মা তাই হবে কিন্তু মা গো আমি বিশাল দেখনি কেমন করে প্রবেশ করবো মা পুরি কালিনী বলছি শোনো কালিনী বলছি শোনম বাসরের ঈশান কোণে বিষাই করেছে সুতা সঞ্চার ছিদ্র সেই ছিদ্রে অঙ্গারের গড়িতে আবদ্ধ তোমার নিঃশ্বাসে প্রবেশ পদ উন্মুক্ত হলে নিমেষে প্রবেশ করবই লৌহ বাসর মাঝে প্রবেশ করে ক্ষণকাল অপেক্ষা করবই লখর পদতলে যদি পাও দোষ করিবে দংশন নতবা নতবা পুনরায় ফিরে আসবে মাতৃপাশে তাই হবে মা তাই হবে তোমার আদেশ মাথায় করি চলিলাম মা চলিলাম সাঁওতালি পর্বত মাঝে এই তো সেই সাঁওতালি পর্ব এই তো সেই ঈশানকুণ এই ঈশানকুণ দিয়ে ঈশান করে দিয়ে আমি প্রবেশ করলাম ওগুই অঙ্গারের গুড়ি ঘষে কালিনী শ্বাসে সুতার সঞ্চারে কালিনী বাসরে প্রবেশে অঙ্গারের গুড়ি ঘষে কালিনীর শ্বাসে সুতার সঞ্চারি কালিনী বাসরে প্রবেশে অঙ্গারের গুড়ি ঘষে বেহুলা লখাই রূপ দেখিল তখনি আজি বাসরে প্রবেশ করিল একাল নকিনি বেহুলা লখাই রূপ দেখিল তখনি কিন্তু একই একই দেখছি এ বাসর ঘর মাছি এই যে হর পার্বতীর মিলন এই মিলনে কেমন করে আমি দংশন করবো পারবো না আমি দংশন করতে পারবো না মায়ের কথা মতো আমি লক্ষিন্দরের পদতলে বিশ্বাস করবো যদি পাই দোষ তবেই দংশন করবো নতুবা ফিরে যাব মায়ের সকাশে জয় শিবশম্ভু জয় শিবশম্ভু জয় শিবশম্ভু
বিষদন্ত দিয়ে কালি গো আহা মরি মরি খেলো লখায়ের পাই বিষদন্ত দিয়ে কালি গো বিষদন্ত দিয়ে কালি গো খেলো লখায়ের পাই বিষদন্ত দিয়ে কালি গো আমরে খেলো কি আমার খেমানন্দ বলে যত গো মরি মরি দেশ বাসির দয়া বিষদন্ত যন্ত্রণা অসহ্য যন্ত্রণা আমার চক্ষু দুটি হয়ে যায় আধার কোথায় তুমি বেহুলা আমি যে তোমাকে দু চক্ষে দেখতে পাচ্ছি না বেহুলা ওঠো ওঠো বেহুলা সাই মেনে রেছি তোরে গেল কাল নিদ্রা মরে গেল কি বেহুলা ওই দেখো বেহুলা ওই দেখো আমাকে কি যেন দংশন করে চলে যায় বেহুলা আমার চক্ষু দুটি হয়ে আসে আধার স্বামী পা দিয়ে সরে যায় মাটি মাথা থেকে সরে যায় আকাশ বেহুলা আমি বুঝি আর বাঁচবো না বেহুলা আমি বুঝি আর বাঁচবো না বেহুলা পিতাকে বলে দিও বেহুলা মাতাকে বলে দিও বেহুলা সারা চম্পকবাসীকে বলে দিও বেহুলা তাদের লখাই আর নেই বেহুলা তাদের লখাই আর নেই তাদের লখাই এই পৃথিবী ছেড়ে চলে গেছে বেহুলা তাদের লখাই এই পৃথিবী ছেড়ে এই পৃথিবী ছেড়ে আমি বিদায় নেব বেহুলা বিদায় নেব চিরদিনই ওই পাখির মতো আপন নিরে প্রতিদিন তুমি কি বলছো এই পৃথিবী ছেড়ে আমি আলোর জোছনা
মতো ভেসে বেড়াবো আপন নীরে প্রতিদিন ছায়ার মতো ভেসে বেড়াবো আপন নীরে প্রতিদিন এই পৃথিবী ছেড়ে বিদায় নেব পাখির মতো আপনানি রে ব্রতনি আপনানি রে ব্রতনি আর আপনানি রে ব্রতনি তাই তো তাই তো রাত্রি প্রভাত হয়ে গিয়েছে কেমন করে কেমন করে কেমন করে তুমি আমার ছেড়ে চলে গেলি সবই কি দোষ করেছিলাম আমি কি বলছিল আমার যার জন্য আমাকে ছেড়ে আমায় ছেড়ে তুমি চলে গেলে বলে দাও ঠাকুর বলে দাও কোন অপরাধী কোন অপরাধী এত বড় শাস্তি দিচ্ছ ঠাকুর কেড়ে নিলে স্মৃতির সিঁদুর বিনতি হাতে ঠাকুর তাহলে আমার বেলা আমার বেলায় তোমার কেমন বিচার তোমার কেমন বিচার নিয়তি তোমার কেমন ভাগ্যের লেখা আমার বেলা কেমন ভাগ্যের লেখা তোমার ও গো নিঠোর নিয়তি Thank you.
दीदी भाई दादू दादू बोले डाकछे ओरे दीदी भाई रात्रि प्रभात होए गिएछे दरजाटा खोल ओगो दादू एई आमी बंद करे खुले दिलाम दादू खुले दिला दादू दादू तोर चोखे जल केन रे निश्चय ओई पागल छेलेटा तोके किछु बोलेछे ना दादू ना দাদু দাদু ভাই কে রক্ষা করতে পারলিস না রে দিদি ভাই আমি এখন আমার খোকাকে কি বলবো রে দিদি ভাই আমি এখন আমার খোকাকে কি উত্তর দেব নিশীথ প্রভাত হয়েছে আজকে যে বড় কত আনন্দের দিন শুধু আমার আনন্দ নয় চম্পক নগরের সবাই আমার নিজালয়ে ভিড় করছে আমার পুত্র আর পুত্র বধুকে বরণ করার জন্য আশীর্বাদ করার জন্য সনকা বরণ ডালা নিয়ে বসে আছে তার পুত্র আর পুত্র বধুকে বরণ করে ঘরে তুলবে নেড়ু কাকু পরে দিদি ভাই
ওই আমার খোকা আসছে ছুটে রে আমি এখন কি খোকাকে বলবো রে নেড়ু কাকু নিশি প্রভাত হয়েছে নেড়ু কাকু নিশি প্রভাত হয়েছে চলো নেড়ু কাকু আমার পুত্র আর পুত্র বধুকে সাতালি পর্বত থেকে নই আমার নিজালয়ে তোমরা কাঁদছ কেন নেড়ু কাকু আজকে যে আনন্দের দিন তোমাদের চোখের জল সভা পায় না নেড়ু কাকু ওরে মা তুইও কাঁদছিস শোন মা শোন আমার পুত্র লক্ষিন্দর যদি কিছু বলে থাকে রে মা ওর কোথায় কিছু মনে করিস না আরে হতভাগ্য পিতা তোদের বাসর ঘর নির্মাণ করেছে সাতালি পর্বতে তার জন্য কোনো দুঃখ করিস না রে মা আরে আমি যে নিয়ে যাব আবার তোদের বরণ করে আমার নিজালয়ে ওরে খোকা নেড়ু কাকু তুই কাকে বাড়ি ফিরে নিয়ে যাবি রে নেড়ু কাকু আমার পুত্র আর পুত্রবধূকে তোমরা কাঁদছ কেন নেড়ু কাকু কেঁদো না ওরে খোকা সেই কষ্টের কথা আমি তোকে কি করে বলি রে খোকা আমি তোকে কি করে বলি আমার বুকটা যে ফেটে যাচ্ছে রে খোকা কেন নেড়ু কাকু কি হয়েছে তোমাদের কেন নেড়ু কাকু আজকে আনন্দের দিনে তুমি দুঃখ পাচ্ছ কেন কেন আমার বৌমা কাঁদছে নেড়ু কাকু তোমরা বলো নেড়ু কাকু কি হয়েছে এই আনন্দের দিনটা যে আজ নিরানন্দে পরিণত হয়েছে তোমরা কি বলতে চাও আনন্দের দিন কেন নিরানন্দে ভরে যাবে কেন অন্ধকারের ছায়া নেমে আসবে বলো নেড়ু বাবু কি হয়েছে আমার দাদু ভাইকে তোমার দাদু ভাইকে আমার দাদু ভাইকে সর্বদ আকশন ধরে আমি যে অনেক আশা করে সাতালি পর্বতে লৌহ বাসর ঘর নির্মাণ করেছিলাম শেষ পর্যন্ত এই কানি চাঙ্গুড়ি আমার লক্ষিন্দরের জীবন কেড়ে দিল হতে পারে না নেড়ু কাকু কারো দোষ নেই নেড়ু কাকু কারো দোষ নেই শুধু এই হতভাগ্য পিতার জন্য আমার বৌমার হাতের শাখা সেতের সেদুর মুছে গেল রে মা আমি জেনেছিলাম তুই পারবি সাতালি পর্বতে লৌহ বাসর ঘরে আমার লক্ষিন্দবার জীবন রক্ষা করতে কেন পারবি জানিস রে মা সেদিন তুই লোহার কড়াই অন্যের সমান রন্ধন করে আমাকে দেখে দিয়েছিলি আমি ভেবেছিলাম তুই পারবি আমার লক্ষিন্দরের জীবন রক্ষা করতে এই হত ভাগ্য পিতার জন্য আজকে আজকে যে তোকে জ্বলে পুড়ে ছাই হয়ে যেতে হচ্ছে শত এই হত ভাগ্য পিতার জন্য তোর হাতের শঙ্খ সেটির সিঁদুর কেড়ে নিল ওই কালী চাই বলে শোন রে মা শোন আজকে আজকে এক এক করে সাত সাতটি সন্তান কেড়ে নিল কালী চ্যাংবুড়ি কিন্তু আমি যে আমি আমি দু চোখে অন্ধকার দেখছি কেন আমি কাউকে দেখতে পাচ্ছি না আমার চোখে দু চোখে নয়মে আসছে অন্ধকারের ছায়া বিশ্বেশ্বর বিশ্বেশ্বর আপনি নীরব কেন একটা বিদ্যুৎ দাও বিশ্বেশ্বর ইন্দ্রদেব ইন্দ্রদেব তোমার বচ্চা না লোকে ঘর নেই একটা বচ্চা ঘাতে এই হত ভাগ্য চাঁদ সদা করে জীবন দীপটা নিবে দাও শ্রাবণ দেব কেন নীরব তুমি একটা দমকা ঝড়ো বাতাসে এই হত ভাগ্য পিতার জীবন দীপটা নিভিয়ে দাও সূর্যদেব সূর্যদেব উদয় হয়েছে পূর্ব আকাশে আপনার খরচ তাপে আপনার পখরতায় এই হত ভাগ্য চাঁদ সদাগরের জীবন দীপটা নিভিয়ে দাও প্রভু একটি মাত্র কলার মান্ডাস তৈরি করে দাও না পিতা ওরে মা
आज के दुखेर दिने ऐ होतो भाग्य पिता के तुई परिहास करछिस रे मा पिता अरे कलार मानदास निये कि करबी रे मा कि करबो जानो पिता ओई कलार मानदास करे आमी आमार स्वामी के निये जाबो सेई सुरपुरे पिता कि जन्नो जाबे रे मा आमार स्वामीर प्राण फेलनो ना रे मा ना अबुझस ना रे मा जे मारा जाइसे जे कोनो दिनेर जन्नो फिरे आसे ना ওরে চল মা চল আমার সঙ্গে চল আমি তোকে দেখে আমার পুত্র শোক নিবারণ করব চল না মা চল সত্যি যদি হই থাকি সত্যি তাহলে বাঁচাবো মরে দাও না পিতা দাও না একটি মাত্র কলার মান্ডাল তৈরি করে দাও না পিতা কাকু আমার বৌমা কি বলছে জানো নেডু কাকু একটা কলার মান্ডাস কেটে जीवन फिर आशीर्वाद कर हाथ हे सब हाथ शन रे मासन लौह बसर घरे तुम्हें लखिंदर जीवन सुरपुर उद्देश्य थे फिर आनते পুরাণের প্রত্যেকটি পথাই সন্ন্যাক্ষরে লিখিত থাকবে তুই সামান্য নারী নয় তুই তুই যে আমার পিতা যদি বেউলা যদি বেউলা দিদি ভাই দাদি আমার খোকা তো বলে চলে গেল রে একটি কোলার মান্দাস তৈরি করে দিতে দাদু কিন্তু আমার চেয়ে বুকটা ফেটে যাচ্ছে রে দিদিমা আমি আমার দাদু ভাইকে ছেড়ে কি করে থাকবো রে দাদু আমার চেয়ে বুকটা চলে পুড়ে ছারকার হয়ে যাচ্ছে রে তবুও দিদি ভাই আমি তোকে মান্দাস তৈরি করে দেবো রে দিদি ভাই করে দেবো তবে দিদি ভাই আমি হলাম তোদের বাড়ির একটা সামান্য চাকর বলো না দাদু বলো না চাকর হয়ে তোকে কি আশীর্বাদ করব রে দিদি ভাই তবু তোকে আমি আশীর্বাদ করছি রে দিদি ভাই তুই যদি আমার দাদু ভাইকে ফিরিয়ে আনতে পারিস রে তাহলে পুরাণের কথায় অক্ষর অক্ষর লিখে দাও তুই হবি সতী বেহুলা সতী বেহুলা সতী বেহুলা ছোট বউ বলছে পুঠি মা জানতে তার কার ভাগ্যে কি লাগে দেখি তা মাস্টার এবার আমি ধরতেই চলে যাই ওরে গোদা জেলে নামেটে আমার মায়ের ধরে খায়ে নদীর জলে Hey, Dodge, now.
হাই সালারাও নিবে নাকি মাল
তারা তোরালি দিলি আমার কি হবে? হাই দাঁড়া, আগে পোটাই তারপরে লিখবে। শুনতে পাচ্ছো? তুমি কোথায় যাচ্ছ গো? সুরপুরে যাবো গো, সুরপুরে। কেন? আমার স্বামীর প্রাণ ফেরানোর জন্য। তোমার স্বামীর কি হয়েছে? সর্পদংশন করেছে। কোথায়? পায়ে। বেটা চোখ দুটো তো বেঁচে গেছে। কারো পায়ে কামড়ালে চোখ বেঁচে থাকে বুঝি? ওকে ফেলে রেখে তুমি আমার সঙ্গে চলো। আমি আমার স্বামীকে ছাড়া কোথাও যাবো না। এই তুমি আমার ঘরে চলো। বলেছি না যাবো না। আবার ও গোয়া আমার বাড়ি চলো গো ধনী, আমি করব তোমায় রাজরানী। আমার বাড়ি চলো গো ধনী। আর না দিদি যাহকে ধরবো তাই ধরে দেখাও। ঠিক তো? দেখাও। আমাকে যদি মা বলে ডাকো তাহলে এক্ষুনি আমি তুলে দেবো। আমি এক্ষুনি মাগবো বাংনা স্ত্রী 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 আমি এক্ষুনি বউ করতে চেয়েছিলাম, আমাকে আবার বলে মা বলে না। তবে একটা কাজ আছে, মা বললে একটা লাভ আছে। বাপের বউ মানে আমার মা। মা বললে একটা জিনিস পাবো, এটা খাবি? উদ্ধার করবো না, আগে দুধু খাবো না। শিকাতে দুধু আছে, যে খেয়ে নিবি। না না বলেছিলাম আমি, আবার এখানে কেড়ে দেবো। ওরে বাবা রে, না শালা বলে বলি শালা ছাড়বি না। ভালো করে বলো কি বলবো? গর্ভধারিণী ওগো, আমার গর্ভধারিণী মা, তুমি আমায় উদ্ধার করে দাও। ওগো আমার গর্ভধারিণী মা, আমাকে উদ্ধার করে দাও। বেশ, এই আমি গদ মুক্ত করি, তোমায় উদ্ধার করে দিলাম। আয় 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 হাই, সব গদ উদ্ধার করলে হবে। আচ্ছা হাই, আমার বইয়ের আছে, চিনতে পারবে? মিনু চিনতে পারবে না? না। বেশ, এক পায়
ছিল গো দু পায় হলো আর মা মনসার কি পায় গো বাড়িতে লাগে ও মা একটু কমি দাও না বেশ আমি একটু কমিয়েই দিলাম আরে মা তুমি কোথায় যাচ্ছিলে আমি সুরপুরে যাব যাও মা যাও যেই কাজে যাচ্ছো সে কাজ তোমার সম্পূর্ণ হবে আমি এখন আসি মা দাঁড়িয়ে আছে তাড়াতাড়ি হ্যাঁ সে এক মিনু ওই এক মিনু এই গো দাঁড়া চলে কি হলো হেই আসা এই গো দাঁড়া চলে অনেক দেরি হয়ে গেল এখনো দুটো একটা বস্ত্র কাঁচা হলো না শীঘ্র করে বস্ত্রগুলো কেচে আমাকে ওই যেতে হবে দেবসভায় যাক বস্ত্রগুলো যখন কাঁচা হয়ে গেছে শীঘ্র করে যাই দেবসভায় দিয়ে আসি মাসি মাসি তোমার পায়ে পড়ি মাসি ওঠো ওঠো মা কে তুমি হঠাৎ মাসি মাসি বলে আমার পায়ে পড়লি কেন মাসি আমি তোমার সম্পর্কে বঞ্চিত হয়ে গো মাসি সে না হলে বঞ্জি হলে কিন্তু আমি তোমায় কি করতে পারি উপকার কি বা হয়েছে তোমার বলো না মাসি এই বসনগুলো কোথাকার বসন মাসি এগুলো হলো দেবতাদের বস্ত্র আমাকে দাও না মাসি আমি কেচে দেব এই বস্ত্র তুমি কাচতে পারবে না মামি এসে গেছে মাসি পারবো মাসি পারবো তাই হ্যাঁ মাসি তবে না আমার খুড়ো মশাইয়ের বস্ত্রটা তুমি আমাকে দাও মাসি হে রাম হে রাম হে রাম এই নাও মাসি আমি তোমার বসনগুলো খুব সুন্দর করে কেচে দিয়েছি মাসি এই জন্য বলছিলাম তোমায় কাচতে দেব না বলে দেখো তোমার বস্ত্রটা কত সুন্দর উজ্জ্বল হয়েছে আর আমারটা দেখো ওগো মাসি এতে চিন্তা করার মতো কিছুই হয়নি মাসি এই বসনটা ওর সঙ্গে মিলিয়ে দাও দেখবে মিলেমিশে একাকার হয়ে গেছে বেশ তুমি এখানে ক্ষণক্ষণ অপেক্ষা করো না মাসি আমি শীঘ্র করে দেবসভায় আসি ও মাসি কোথায় চললে মাসি আমিও যাব তোমার সঙ্গে দেবতা সভায় মা সেই দেবসভা মাঝারি আমি যে তোমায় নিয়ে যেতে পারবো না সেখানে 33 কোটি দেবদেবী রয়েছে সেই দেবসভা মাঝারি আমি তোমায় কেমন করে নিয়ে যাব ওগো মাসি আমি যে মনে বড় অনেক আশা নিয়ে এসেছিলাম আমার স্বামীর প্রাণ ফেরানোর জন্য তাই তো মাসি করজোরে করি গো মিনতি একটি বাড়ির জন্য নিয়ে চলো না মাসি ওই দেবসভা মাঝি বেশ তাই আমি তোমাকে নিয়ে যাব আমার জন্য তোমার যদি কিছু উপকার হয় আজ আমি তোমায় নিয়ে যাব সেই দেবসভা মাঝারে আরে